ছোট্টবেলার ভালোবাসা, ছোট্টবেলার প্রেম, তোমায় আজ গোলাপ দিয়ে বলবো হ্যাপি রোজ ডে। হ্যালো ফ্রেন্ড, আমি পূজা, তোমাদের সাথে প্রতিদিনের আড্ডা নিয়ে আজকেও চলে এসেছি মাই ব্লগে চ্যানেল পূজাস গ্যালারিতে। তো প্রতিদিনের মতন আজকের ভিডিওটা শুরু করব। তো আজকে যে গল্পটা দিয়ে শুরু করলাম, গল্পটা শুনে কি মনে হলো? রোজ ডে, তাই তো? রোজ ডে, চকলেট ডে, মানে এরকম প্রচুর ডেই আছে। তো আজকে সেইরকমই একটা ভ্যালেন্টাইন্স ডে জড়িত একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব। এটা একটি বলাটা ভুল, হ্যাঁ একটি গল্প, কিন্তু গল্পটার প্রত্যেকটি পার্ট আমার প্রত্যেকটা ভিডিওতে পেয়ে যাবে স্পেশালি ডে হিসাবে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও চলো স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক। আজকের গল্পের নায়িকার নাম কুহু, ও নায়কের নাম হলো শোভিত। ওরা দুজনেই এক স্কুলে পড়ত। তো ছোট থেকেই শোভিত কুহুকে খুবই ভালো লাগতো, শৌভিকের কুহুকে, সেটা ভালো লাগা হিসাবে ছিল। কুহুকে দেখতে ছিল খুবই সুন্দর। তাদের স্কুল জীবন এভাবেই চলতে থাকে এবং তারা ধীরে ধীরে বড় হতে থাকে। বয়স যত বৃদ্ধি পায় কুহুর প্রতি শৌভিকের ভালোবাসা ততটাই বৃদ্ধি পায়। শৌভিক বুঝতে পারে যে তার ভালো লাগাটা সেটা ভালোবাসায় পরিণত হচ্ছে। একটা সময় সেই ভালোবাসাটাই ভালোবাসায় পরিণত হয় শৌভিকের কাছে। তো তখন তারা ক্লাস টুয়েলভে উঠে গেছে। তা ভালোই বোঝার মতন বয়স হয়ে গিয়েছে। শৌভিক ভাবল, সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো এটাই উচিত সময় হবে কুহুকে তার মনের কথা জানানো। তো সে সিদ্ধান্ত নিল ভ্যালেন্টাইন্স ডেতেই কুহুকে বলবে তার মনের কথাটা। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসও চলে আসলো, 7 তারিখও চলে আসলো। তো অনেক দিন যেহেতু হয়ে গেল, তো শৌভিকের বন্ধুরাও শৌভিকের বিষয়টা জেনে গেছে। 7 তারিখ শৌভিক রীতিমতন স্কুলে পৌঁছিয়ে গেল। স্কুলের গেটে ঢুকতেই ওর বন্ধুরা ওকে বলল, কি রে আজ তো রোজ ডে, দেখ সবাই সবাইকে রোজ দিচ্ছে, তুই কুহুকে রোজ দিবি না? তো আরো একটা বন্ধু বলল, আজকে প্রপোজটা করে ফেল রোজটা দিয়ে, ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ওকে প্রপোজ করবি আজকেই করে দে, অতদিন অপেক্ষা করতে হবে না, এমনিতেও তো এত বছর অপেক্ষা করলি। অন্য একটা বন্ধু ওকে বলছে, যদি আজকেই হ্যাঁ বলে দেয় তাহলে তো খুবই ভালো, বাকি ডেগুলোতে তোদের খুবই সুন্দর কাটবে। অন্যজন বলল, আরে তোকে প্রপোজ করতে হবে না, অন্তত রোজটা দে, দেখ ও নেয় কি না। শৌভিক বলছে, আচ্ছা আমি ছুটির সময় গোলাপ নিয়ে স্কুলের মাঠে দাঁড়িয়ে থাকবো। কুহুকে মাঠে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোদের। ওরা সবাই মিলে সিদ্ধান্তে পৌঁছালো যে স্কুল শেষের পরে শৌভিক মাঠে দাঁড়াবে গোলাপ নিয়ে কুহুর জন্য, এবং ওদের বন্ধুরা পাঠিয়ে দেবে কুহুকে মাঠে। তো
পিরিয়ডটা শোবি শো সারা ক্লাসটাই শোবি খুব টেনশনে ছিল যে কি হবে কি হবে, এটা মনের ভিতরে দুষ্টু মিষ্টি ভয় কাজ করছিল। ইতিমধ্যে স্কুল ছুটি হলো, ছুটির সময় শৌভিক রীতিমতো মাঠে গিয়ে দাঁড়াল। সুন্দর গোলাপ শৌভিককে বন্ধুরাও গ্রুপে স্কুলের মাঠে শৌভিককে গিয়ে বলল, হয়তো জড় সড় হয়ে গেছে, ঘেমিনে একাকার হয়ে গেল, কাঁপা গলায় বলল, গোলাপটা ধর। বুকে দিয়ে বলল, নে ধর, এটা তোর জন্য এনেছিলাম, হ্যাপি রোজ ডে। তো হুহু হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। শোভি হুকে বলল, বাড়ি যাব তো, আমি যদি তোকে লিফট দিই কোনো অসুবিধা আছে? হু বলল, না চল। রীতিমতন শোভি সাইকেল নিয়ে হুকে লিফট দিল। শোভি হুকে কুকুর বাড়ির মোড়ে নামিয়ে দিল। শৌভিক বলল, কাল যাবি তো স্কুলে? কুহু বলল, হ্যাঁ যাব। বলে দুজন বাড়ি চলে গেল। তো এখন পর্যন্ত এই পার্টটার দি এন্ড হয়েছে। যেহেতু রোজ ডে, তো রোজ ডে টেলিকাস্ট দিলাম। এখনও বাদ বাকি ডের জন্য কী হয় পরের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো আজকে এই পর্যন্তই রাখি আজকের এই গল্পটা। আজকে তো পুরো অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ চুলের অবস্থা, পুরো শরীরটা খুবই খারাপ ছিল। ওই জন্য কদিন ভিডিও দেওয়া হয়নি, ভিডিও সব রেডিই ছিল আপলোড করে, মানে একদিন যেহেতু অনেক কটা ছেড়েছি, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওগুলো, একদিন অনেক কটা ভিডিও আপলোড হয়েছে আর কি। তো শরীরটা খারাপ ছিল ওই জন্যই আর কি এই সিদ্ধান্ত। তো দেখতেই পাচ্ছ শরীর খারাপের জন্য ঠাম্মার কাছে ঘুরেছিলাম তেল নিয়ে। তো ঠাম্মা এমন তেল মাখিয়ে দিয়েছে, আশা করছি এক সপ্তাহ আমাকে তেল না মাখলেও চলে যাবে। তো আজকে এই রোজ ডের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলের বাদবাকি ভিডিওগুলো পেতে গেলে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ভিডিওর পরবর্তী পার্টগুলো অন্তত শোনার জন্য অপেক্ষায় থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো, তাহলে এই ভিডিওর পরের পার্টগুলোও তোমরা দেখতে পাবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো তোমরা। আশা করছি পরের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বাই বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।